আমি তো সাদিয়ার এসব কাজ করা দেখে পুরাই অবাক। যে মেয়ে গরিব মানুষদের সহ্য করতে পারে না, সেই মেয়ে কিনা আজ রাস্তার টোকাইকে এভাবে সাহায্য করছে। আর সবচেয়ে মজার বিষয় হলো, সাদিয়া আজকে শাড়ি পরেছে আর দেখতেও অনেক সুন্দর লাগছে। আমার চোখের পলক যেন পড়ছেই না তার উপর থেকে। সত্যি তো সাদিয়া এটা নাকি অন্য কেউ, কিছুই তো বুঝলাম না। আমারও তাই মনে হচ্ছে, এটাকে সেই নেতা রাজনৈতিক পরিবারের গুন্ডি বদমেজাজি অহংকারী মেয়ে সাদিয়া। কেন মনে হবে না? আর আমি এই কয়দিনে যা দেখলাম তাতে তো সাদিয়াকে দেখে খারাপ গুন্ডি মনে হয় না। জুম্মায় জুম্মায় 7 দিন বয়স তোর, তুই কি করে জানবি? কেন জানবো না? শামিম, এ মেয়ে কতটা খারাপ ছিল তা তোকে বলে বোঝাতে পারবো না। নিজের স্বার্থের জন্য অন্যকে ফাঁসিয়ে দিতেও একবারও ভাবে না সে। তোরা আসলে কি বলতে চাইছিস একটু বলতো। এমন কোনো অপকর্ম নাই যা সাদিয়া করে নাই। দোকানে চাঁদা তোলা, টেন্ডারবাজি, বন্দুক চালানো, অকারণে মানুষকে মারা। ওর সামনে গিয়ে কেউ উঁচু গলায় কখনো কথা বলতে পারে না। একসাথে 10 জন ছেলেও যদি ওর সাথে লড়ে তবুও তার সাথে পারবে না। সে সব ধরনের ক্যারাত জানে, মানুষকে সবসময় ভয়ের মধ্যে রাখে। জানিস ওর অনেক বড় গ্যাং আছে। ও যখন বাসা থেকে বের হয় ওর পিছনে 100 বাইক থাকে, বুঝলি? ওর বাবা এ শহরের নাম করা রাজনৈতিক নেতা। ওর বাবার ক্ষমতার বলে অনেক খারাপ কাজ করে। জানিস রাতে তো বাড়ি গিয়ে মদ পান করে, ছেলেদের সাথে ডিস্কোতে যায়, অনেক রাত করে বাসাতে ফিরে, কলেজে পরীক্ষা না দিয়েও তাকে টপ রেজাল্ট দিতে হয়। তাই তো সাদিয়াকে সবাই ভয় করে চলে। আর সাদিয়ার চেয়েও সাদিয়ার ভাই দুইটা অনেক খারাপ, দিনে দুপুরে মানুষ খুন করতেও তাদের হাত কাঁপে না। এই সাদিয়াকে দেখে কি তোদের মনে হয় সাদিয়া খুব খারাপ? সেটাই তো ভাবছি ভাই। শামিম, আমার মনে হয় কি সাদিয়া হয়তো বা ভালো হয়ে গেছে, আর নিজে থেকেও ভালো হতে চায়। আমারও তাই মনে হয়, বয়সের দোষে তো অনেকে অনেক কিছুই করে, তাই না? এটাও ঠিক কথা। আচ্ছা থাক তাহলে, যাই, অনেক দেরি হয়ে গেল। আমি ওদের থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিচে গেলাম ভাবি মা তৃপ্তির সাথে আড্ডা দিতে। আম্মা, আজ চাঁদ কোন দিকে উঠেছে? আমিও সেটাই ভাবছি। তোমরাও না বেশি বেশি। ভাইয়া, তোর কলেজের মেয়েটার কি খবর রে? কি, কলেজের মেয়ের সাথে শামিম? ও ভাবি, সব সময় তোমার ফাজলামো ছাড়া আর কিছু নাই। তা মেয়েটার সাথে কি প্রেম করিস নাকি? মা, তোমার ছেলে আর প্রেম? কেন? ওই মেয়েটার হাতে ধুলাই খেয়েছে তোমার ছেলে, বুঝলে? মানে? মানা করা সত্ত্বেও বলে দিলি শাকচুন্নি। তুই আমাদের বললি না কেন ওই মেয়েটাকে একটা শিক্ষা দিতাম? মা, মেয়েটা এখন অনেক ভালো হয়ে গেছে, এখন আমার সাথে বন্ধুত্ব করতে চায়। তো দেরি করতেছিস কেন, করে ফেল। প্রথমে তো ঝগড়া দিয়েই শুরু হয়, তারপর বন্ধুত্ব, তারপর প্রেম ভালোবাসা, তারপর বিয়ে। ঠিক বলেছো ভাবি তুমি। তোমরাও না তিলকে তাল বানিয়ে ফেলো। তা তুই কি করতে চাস? তোমরা তো জানো আমি মেয়েদের সাথে তেমন একটা মিশি না, আর ওই মেয়েটা আমার সঙ্গ চায়। সে নাকি তার সব খারাপ কাজ ছেড়ে দিতে চায়, ভালো হতে চায়। তো এখন তোমরা বলো, ওই মেয়েটার সাথে আমি কি বন্ধুত্ব করব? বউকে বাসর ঘরে বসিয়ে রেখে আমাদেরকে এসে জিজ্ঞেস করিস বাসর করবি কিনা, যত সব তার ছেড়া ছেলে আমার দেবর। ভাবি, তোমরা ভালো করেই জানো আমি কোনো কাজ করতে গেলে প্রথমে তোমাদেরকে জানাই। তুই একটু ওইদিকে যা, আমরা আগে একটা সিদ্ধান্ত নেই। আমি মার কথা মতো ওদের থেকে দূরে গেলাম। ওরা কি বলছে আমি শুনতে পারছি না, তবে আপনারা শুনুন। বৌমা, আমার মনে হয় কি এইবার শামিমকে ঠিক করার জন্য এই মেয়েটারই দরকার। আমারও তাই মনে হয়। যদি মেয়েটা ভাইয়ের কোনো ক্ষতি করার চেষ্টা করে? আরে ওসব কিছু হবে না, আর মেয়েটা যেহেতু গুন্ডি তাহলে তো আমাদের এই সহজ সরল ছেলেটাকে ঠিক করতে পারবে। আমারও তাই মনে হয়। আর তখন দেখবেন শামিমকে আর আমাদের কোনো কিছু বলা লাগবে না, মেয়ের সাথে থাকতে থাকতে এমনিতেই ঠিক হয়ে যাবে। এমন পোশাকও পরবে না, এমন অগোছালো থাকবে না। তোমরা ভেবে বলছো তো যদি আমার ছোট ভাইয়ের কোনো ক্ষতি হয়ে যায় তখন? শামিমের এমন কিছুই হবে না, আমরা আছি না, আর কোনো কিছু হলেই তো আমাদেরকে জানাবে, বুঝেছিস? এদিকে আয় তুই। আমিও আবার ওদের কাছে গেলাম। আমাদের মনে হয় কি জানিস, যেহেতু তুই ভালো আর মেয়েটা খারাপ থেকে ভালো হতে চায়, সেহেতু মেয়েটার সাথে বন্ধুত্ব করতে পারিস। তোমরা যেহেতু বললে তাহলে ঠিক আছে। তবে সাবধান ছোট ভাইয়া। রাতে বাবা ভাইয়া অফিস থেকে আসলে আমরা সবাই একসাথে বসে খাবার খেলাম। আমি রুমে শুয়ে শুয়ে সাদিয়ার কথা ভাবছি। সত্যি কি সাদিয়া ভালো হয়ে গেছে নাকি এসব তার অভিনয়? না, অভিনয় হতে যাবে কেন,
সে যদি অভিনয় করতো তাহলে আমার কারণে কেন তার বান্ধবীদের সাথে সম্পর্ক নষ্ট করবে? বুঝলাম না আজ কেন এমন হচ্ছে, আজ কেনই বা সাদিয়ার কথা ভাবছি। আজ আবার শাড়িতে সাদিয়াকে অনেক সুন্দর লাগছিল, আর সাদিয়া দেখতেও অনেক সুন্দর। আজ রাত সাদিয়াকে নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে সাইকেল বের করে কলেজে চলে গেলাম। আজ আর গেটে সাদিয়া আটকালো না আমাকে। কলেজের সামনে চোখ বুলিয়ে সাদিয়াকে খুঁজতে লাগলাম, না কোথাও সাদিয়াকে পেলাম না। তাই আর সাদিয়াকে না খুঁজে ক্লাসে চলে গেলাম। দুইটা ক্লাস করার পর ইতি আমি বাসার তিনজন ক্যাম্পাসে আসলাম। বাইরে দেখি সাদিয়া একাই মনমরা হয়ে এক জায়গায় বসে আছে। আজ তার সাথে তার বান্ধবীগুলা নেই, তার মানে সাদিয়া ওর খারাপ বান্ধবীগুলোর সঙ্গ ত্যাগ করেছে। প্রতিদিন সাদিয়া একাই থাকে, এখন আর সাদিয়া কারোর সাথে মিশে না, কথা বলে না, কাউকে বিনা কারণে গায়ে হাত তুলে না, আমাকেও আর বিরক্ত করে না, সবসময় চুপচাপ থাকে। কলেজে আসলে একা একাই বের হয়, যেখানে যায় একাই যায়, একা একাই বসে থাকে, নিয়মিত ক্লাস করে পড়াশোনা করে, আগের মতো ছেলেদের পোশাক পরে না। মাঝে মাঝে দেখা যায় অন্ধ প্রতিবন্ধী মানুষকে রাস্তা বার করতে সাহায্য করে। গরিব মানুষকে অর্থ দিয়ে সাহায্য করা, রোগীর চিকিৎসার টাকা দেওয়া, সবার সাথে ভালো ব্যবহার করা, এখন বলতে গেলে তার মাঝে আর সেই আগের গুণ্ডি অহংকারী ভাবগুলো নেই। তাই তো সেদিন আমি ইতি বাসার ক্লাস শেষ করে যখন বাসায় যাব, সেই সময় দেখছি ওর বান্ধবীগুলো ওকে নানা রকম কথা শোনাচ্ছে। কি রে, বলেছিলাম না তোর সাথে কেউ বন্ধুত্ব করবে না। একা একা কি তোর সময় কাটে এখন? খুব তো বলেছিলি, শামিমের সংস্পর্শে এসে তুই ভালো হবি, শামিম তোর সাথে বন্ধুত্ব করবে, আমাদের লাগবে না। সাদিয়া চোখের জল ছেড়ে দিয়ে নিচের দিকে তাকিয়ে থাকলো, তার কথা বলার কোনো ভাষা নেই। সত্যি তো, আমি বা আমার বন্ধু কেউ সাদিয়ার সাথে বন্ধুত্ব করিনি। আরে আরে বাবু দেখি কান্না করতেছে, ওই ছোট লোক শামিমের কারণে আমাদের সাথে সম্পর্ক নষ্ট করছিস। এখন সেই ছোট লোক তোর ধারে কাছেও আসে না। আরে কেউ ওরে বিষ দে, খেয়ে মরে যাক বেচারি, কি কান্নাটাই না করতেছে। তোর মতো খারাপ বদমেজাজি মেয়ের সাথে আমাদের বন্ধুত্ব মানায়, ওসব ছোট লোকের বন্ধুত্ব মানায় না। ওরা তিনজন হাসতে থাকলো আর সাদিয়া মাথা নিচু করে কান্না করতে থাকলো। তখন ইতি আর বাসার বলছে, শামিম এটাই উত্তম সময় সাদিয়ার সাথে আমাদের বন্ধুত্ব করার, আর ওই খারাপ গুন্ডি মেয়েগুলোর কথার জবাব দেওয়ার। ইতি ঠিক বলছে, শামিম চল আমরা ওদের কাছে যাই, এবার পুরো বিশ্বাস হচ্ছে সাদিয়া অনেক ভালো হয়ে গেছে। আমিও তো সেটাই ভাবছি। আমরা তিনজন ওদের কাছে গেলাম আর ওরা আমাদের দিকে কেমন করে তাকিয়ে থাকলো। কে বলেছে আমরা সাদিয়ার সাথে বন্ধুত্ব করিনি? আজ থেকে সাদিয়া আমাদের ফ্রেন্ড, বুঝেছিস তোরা? সাদিয়া এবার মাথা নিচু করে ছলছল চোখে আমার দিকে তাকালো। শোনেন সাদিয়া, ওদের বলে দেন আজ থেকে আমরা আপনার বন্ধু আর আপনার সাথেই আছি। সত্যি? না আমাকে বোঝানোর জন্য বলছেন? সত্যি বলছি। এবার তোমরা যেতে পারো বড়লোকের দেমাগি মেয়েরা। ওরা আর সেখানে থাকলো না, ওরা চলে গেল। যদি বন্ধু হই তো আপনি করে বলছেন কেন? আচ্ছা ঠিক আছে, তুই করে বলবো। হ্যাঁ আজ থেকে কোনো আপনি নয়, শুধু তুই, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তাহলে আমার একটা রিকোয়েস্ট আছে। কি রিকোয়েস্ট? যেহেতু আমি তোদের দলে নতুন, তাই আজ আমি তোদেরকে ট্রিট দিব, না করতে পারবি না। বন্ধু বন্ধুকে ট্রিট দিবে, এতে না করার কি আছে? অনেকদিন কারো ট্রিট খাই না, আজ তাহলে পেট পুরো করে খাওয়া যাবে। কিন্তু যাবো কিসে? তুই আমার বাইকে আর ইতি বাসার বাইকে যাবে। আমার সাইকেল? রাখ তোর সাইকেল, এসে নিয়ে নিস, বুঝলি? আমার কারো তো থাকতেছে। আচ্ছা চলো তাহলে। আমি সাদিয়ার বাইকের পেছনে উঠলাম। জীবনে প্রথম কোনো মেয়ের সাথে যাচ্ছি, তাও আবার বাইকে। কোনোদিন কোনো মেয়েকে আমার সাইকেলে তুলি নাই, আজ সেই আমি কিনা একটা মেয়ের বাইকে উঠলাম, আর মেয়ে কিনা বাইক চালাবে। ইতি বাসারের বাইকে উঠলো, একসাথে দুইজন বাইক চালাতে শুরু করে দিল। নিজেকে পুরুষ ভাবতেও কেমন যেন লাগছে, তার কারণ তো বুঝতে পারছেন, ছেলে হয়ে মেয়ের বাইকের পেছনে উঠেছি। আমার চেয়ে ওদের তিনজনকে দেখতে অনেক সুন্দর লাগছে, কারণ ওদের পোশাক হেয়ার স্টাইল সব মিলিয়ে অনেক সুন্দর দেখতে, আর আমি আজও সেই গ্রামের ছেলেদের মতো করে বের হই। বাইক এত সুন্দর করে চালিয়ে নিয়ে গেল সাদিয়া, ভাবতেও পারেনি সাদিয়া এত সুন্দর বাইক চালাতে পারে। আমরা একটা রেস্টুরেন্টে এসে পৌঁছালাম। রেস্টুরেন্টের বাইরে থাকা অনেক মানুষ সাদিয়াকে সালাম দিচ্ছে, আর সাদিয়াও তাদের সালামের উত্তর দিচ্ছে। যখন রেস্টুরেন্টের ভেতরে ঢুকতে যাব, তখন সিকিউরিটি গার্ড ওদের তিনজনকে ঢুকতে দিলেও আমাকে ঢুকতে দিচ্ছে না, তার কারণ হয়তো বুঝেছেন আমার ড্রেস আপ। তখন সাদিয়া সিকিউরিটি গার্ডকে এমন রাগ দেখালো, আমাকে বাবা বাবা বলে ভেতরে ঢুকতে দিল। রেস্টুরেন্টে ঢোকার পর সাদিয়া আমাদেরকে নিয়ে VIP টেবিলে বসলো। ইতি আর বাসার পাশাপাশি বসলো, আমি আর সাদিয়া পাশাপাশি বসলাম।
রেস্টুরেন্টে আসা অনেক মানুষ আমাদের দিকে কেমন করে তাকিয়ে থাকলো। আমি সেসবে চোখ দিলাম না, কারণ মানুষের ধর্মই এমন যে ভালো পোশাক আশাক করবে সে সমাজে মানুষের চোখে সম্মান পাবে। আমি শহরের মানুষকে খুব ভালো করে চিনি, এরা টাকা আর পোশাক চিনে মানুষের ভদ্রতা কিংবা ভালো মন খোঁজে না। সাদিয়া ওয়েটারকে অর্ডার করলো তার পছন্দের খাবার নিয়ে আসার জন্য, আর ইতি বাসার ওদের পছন্দের মতো খাবার অর্ডার করলো, আর সবাই সবার পছন্দ মতো অর্ডার করা খাবার খেতে লাগলো। আমি শুধু বিরিয়ানি অর্ডার দিলাম, সবাই চামচ বা অন্য কিছু ব্যবহার করে অর্ডার করা খাবার খাচ্ছে, আর আমি আমার হাত দিয়ে তুলে খাবার খাচ্ছি। তা দেখে রেস্টুরেন্টের মানুষগুলো হাসাহাসি আর ছোটো লোক খ্যাত এসব বলতে লাগলো, সাথে বলতে লাগলো এসব আনসোশ্যাল মানুষকে কেন যে এত বড় রেস্টুরেন্টে ঢুকতে দেয়, এদের তো রাস্তার খাবার খেয়ে থাকা অভ্যাস। শামিম, তোর কি জ্ঞান বুদ্ধি কোনোদিন হবে না? কেন, রেস্টুরেন্টে এসে কেউ এভাবে হাত দিয়ে খাবার খায়? বুঝলাম ভাই, তুই গরিব মানুষ বা গরিব ঘরের সন্তান, তাই বলে তুই তো মূর্খ না। হ্যাঁ শামিম, এটা ঠিকই বল। ওই চামচ আছে তা দিয়ে খা না, এভাবে কেন খাচ্ছিস? দেখ ভাই, আমাদের সবার একটা সম্মান আছে, বোঝার চেষ্টা কর, আর দেখ আশেপাশের মানুষ কত কি বলতেছে। সবাই একটু আমার কথা শুনবেন। কি শুরু করে দিলি তুই? আচ্ছা, আল্লাহ হাত মানুষকে কেন দিয়েছে, আর এই ডান হাতে খাবার খাওয়া সুন্নত, আর আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাতেই খাবার খেতেন, আর আমি এই হাত দিয়ে খাবার খেয়ে তৃপ্তি অনুভব করি আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। জানেন তো, যাদের হাত নেই তারা কিন্তু আপনাদের মতো অহংকার করে খাবার খেতে পারে না, সুতরাং আমার হাত থাকতে আমি কেন আপনাদের মতো বড় লোকই দেখাবো? আর আল্লাহ এই খাবার খাওয়ার জন্যই আমাদের হাত দিয়েছে, কি আমাদের দিন এই হাতের আঙ্গুল সাক্ষী দিবে, এই কথাটা মনে রাখিয়েন। আজ বেঁচে আছেন, কালকে মরতেও পারেন, বুঝেছেন? অতএব কারো পোশাক আর কারো হাত দিয়ে খাবার খেলে কেউ ছোট লোক আর খ্যাত হয়ে যায় না, মনে রাখবেন। আর শোনেন, প্রকৃত শিক্ষিত তারা যারা হাত দিয়েই খাবার খায়। সবাই এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল আমার কথা শুনে। আচ্ছা বলেন তো, হাত দিয়ে খাবার খেলে তৃপ্তি মিলে নাকি চামচ দিয়ে খাবার খেলে তৃপ্তি মিলে? এই সমাজের মানুষগুলো এমনই, তারা নিজেকে শিক্ষিত আর বড় প্রমাণ করার জন্য আল্লাহ দেওয়া হাত দিয়ে খাবার না খেয়ে চামচ দিয়েই খাবার খায়। তার মানে কি আল্লাহকে বিশ্বাস করে না? তার কাছে সমাজ ব্যবস্থা এটাই বড়, তার পরকালের ভয় নেই? সরি রে, বুঝতে পারি নাই। আসলে এসবের কিছুই জানতাম না আমি, সরি। আরে বন্ধুত্বের মাঝে কিসের সরি, আমি এসব বিষয়ে মন খারাপ করি না। এসব বাদ দে, এখন এসব বাদ দিয়ে খাবার শুরু করো, আমার যেতে দেরি হলে বাসায় চিন্তা করবে সবাই। সবাই খাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে বের হলাম, আর খাওয়ার বিল সাদিয়া দিল। আমি আবারও সাদিয়ার বাইকে উঠলাম, আর ইতি বাসারের বাইকে উঠলো। আমরা কলেজে চলে আসলাম, আমি আমার সাইকেল নিলাম, আর ইতি ওর বাবার কার নিল। তারপর বাসার ইতি আমাকে বিদায় জানিয়ে চলে গেল। তুই কি প্রতিদিন বিকেলে ঘুরতে বের হোস? হ্যাঁ, কিন্তু কেন? তাহলে আজ থেকে আমিও তোর সাথে ঘুরতে বের হব। আচ্ছা সমস্যা নেই। কিন্তু আমার সমস্যা আছে। কি সমস্যা? তোর সাইকেল নিতে পারবি না, আমার বাইকে করে ঘুরবো। সাইকেলে ঘুরলে কি সমস্যা? কি কোনো সমস্যা নেই, আগে আমরা বাইকে ঘুরবো তারপর তোর সাইকেলে ঘুরবো। আমি তোর সাথে বাইকে ঘুরতে পারবো না। কেন? তুই মেয়ে হয়ে বাইক চালাবি আর আমি তোর পেছনে থাকবো, তা দেখলে মানুষ হাসাহাসি করবে, আর আমি মেয়েদের সাথে এমনিতেও কোথাও যাই না। শোন, তোকে আমি দুই দিনের মধ্যে বাইক চালানো শিখিয়ে দিব, আর কথা হলো আমি তোর এখন বন্ধু, আর একজন বন্ধু আর একজন বন্ধুর সাথে বের হতেই পারে, বুঝেছিস? তারপর কি হলো সেটা দেখতে হলে অবশ্যই পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে হবে, ততক্ষণ আমাদের অন্যান্য গল্পগুলো দেখে আসুন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।